টুকাই সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, আলমের সিনেমা, কি বলবেন? আসলে সিনেমাটা তো আমিও কাজ করছি, তো অবশ্যই আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, এটা তো খুব ভালো। সম্পর্ক সম্পর্ক জায়গায় থাকুক বা না থাকুক, আসলে ওখানে তো আমি কাস্ট করছি আর আমি তো নায়িকা ছিলাম। বিশেষ করে আমার সিনেমা যেহেতু, অবশ্যই মানে আমি খুব আশাবাদী আমার দর্শকদের কাছে যে সিনেমাটা হলে গিয়ে অবশ্যই আপনারা দেখবেন। ঈদেতে অনেক সিনেমা আসছে, যেমন বিগ বাজেটের বড় বড় সিনেমা, অনন্ত জলিল, সুপারস্টার সাকিব খান, আরও দু একটা আসতেছে, প্রেম প্রীতির বন্ধন, এটার ভিতরে আপনার টুকাই সিনেমা কতটুকু আশাবাদী আছেন আপনি? আসলে মানে ওই যে একটা মার কাছে সন্তান কিরকম হতে পারে, যে আমার সন্তান সব থেকে সেরা, তো সবগুলার থেকে আমি আশা করব যে অবশ্যই আমার সিনেমাটা ভালো চলবে হলে ইনশাল্লাহ। ভালো চলবে, দর্শক সিনেমাটা ভালোভাবে দেখবে, যদি কয়েকটা কারণ তুলে ধরেন। আসলে এই সিনেমাটা একটা টোকাই, কিভাবে পরিশ্রম করে কিভাবে ওরা রাস্তায় ঘুমায়, সব কিছু মিলে আর কি, বাবা মা ছাড়া জন্ম নেওয়া কিংবা হচ্ছে সব কিছু মিলে। আপনার বাস্তবতা দেখেন না যে আমরা তো পাঁচতলায় থাকি কিংবা দুইতলায় আছি, আর যারা যাদের বাবা মা নাই, ফ্যামিলি নাই, তারা কত কষ্ট করে রাস্তায় রাত্রি যাপন করছে। ইভেন হচ্ছে দেখেন যে শীতে জামা কাপড় নাই, খেতে পারছে না, পড়তে পারছে না, খুব কষ্ট করছে। এই সিনেমাটাতে অনেক কষ্টের কিছু সিন আছে, আমি জানি যে আমার দর্শকদের অনেক ভালো লাগবে। ঈদের দিন থেকে সিনেমাটা চলার ঘোষণা দিয়েছে হিরো আলম, আপনি কি মাঠে থাকবেন কি না? যেহেতু আমার সিনেমা রিলিজ হচ্ছে অবশ্যই থাকবো। আসলে আমার ওইরকম ভাবে তেমন প্ল্যান করিনি আমি, তবে আমি 3-4টা সিনেমা হলে যাব, ভিজিট করব। আমি তো বেসিক্যালি গানের মানুষ, গানের সুর, সঙ্গীত পরিচালনা, লেখা থেকে শুরু করে নিজেও কণ্ঠ দেই। তো নুসরাত, আমি নুসরাতকে চিনি সাহসী হিরো আলম থেকে, তখন জানলাম নায়িকা। হঠাৎ করে দেখলাম যে নুসরাত গানের জগতে আসছে, তো গানের জগতে আসার পরে এই প্রথম নুসরাতের গান নিয়ে আমি কাজ করলাম। দুইটা গান গতকাল থেকে কাজ শুরু হয়েছে এবং যথেষ্ট ভালো গাওয়ার চেষ্টা করতেছে, আর শুরুতেই তো একটু কষ্ট হবেই, আমিও বারবার গাওয়ার চেষ্টা করতেছি গানের যে মূল ধারায় নিয়ে আসার জন্য। আমি হিরো আলমকে নিয়েও কাজ করছি এখন, আর কি বলবো, আর কি জানতে চাচ্ছেন আমাকে বলেন। আলমকে নিয়ে কি কি কাজ করছেন? আলমকে নিয়ে এই পর্যন্ত প্রায় 20টার মতো গান করেছি, সেগুলো হলো সিনেমার গান। সাহসী হিরো আলম ছবির গানগুলো সবই আমি করেছি। এই টোকাই ছবিতে গান আছে, বউ জামাইয়ের যুদ্ধ লড়াই নাকি সেই ছবি, সেখানে আমার গান আছে। আরও দুইটা ছবি এখন এগুলা মানে অন দা ওয়ে, মানে শুটিং চলতেছে, এই প্রতিটা ছবির গানই আমি করে দিচ্ছি আলমের। কি আর বলবো, আমার দর্শকরা আমাকে ভালোবেসে আমার গানটা দেখবে, এটাই ওনাদের কাছে আমার চাওয়ার শেষ নাই, আবার পাওয়ারও শেষ নাই। ওনারা আমাকে এত দিয়েছেন, যেটা আমি কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারি যে আমাকে কতটুকু ভালোবাসেন। তবে আপনারা যারা পজিটিভ কমেন্ট করেন খুব ভালো লাগে, আপনাদেরকে ভালোবাসি, যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকেও খুব ভালোবাসি। তবে একটা কথা যে আপনারা দিন শেষে আপনাদের জন্য আমরা কাজ করি, আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা যখন কিছু কমেন্ট করেন না, এগুলো দেখলে আমাদের একটু খারাপ লাগে। আসলে আমরা তো আপনাদের জন্যই কাজ করি, সুতরাং আমি মনে করবো যে আমার গানগুলো আপনারা দেখবেন আর আমার সিনেমাটাও দেখবেন হলে গিয়ে।